হাতে মাত্র আর একটা দিন তারপরে বছরের প্রথম ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অশনী সেটা স্থলভাগে আছড়ে পড়বে ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে তবে এই অশনী ঘূর্ণিঝড় কবে কোথায় আছড়ে পড়বে তার গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার হবে এবং এর প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কিনা এই নিয়ে আবহাওয়াবিদরা ঠিক কি বলছেন বন্ধুরা এই সমস্ত বিষয়ে কমপ্লিট ইনফরমেশন পেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ক্রমেই ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি হাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি ক্রমে গভীর নিম্নচাপে পরিণত হবে একুশে মার্চের মধ্যে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে তবে অশনির কোনো প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না কারণ অশনির অভিমুখ রয়েছে বাংলাদেশ ও মায়ানমারের দিকে শক্তি বাড়িয়ে এই দুই দেশের উপরেই আছড়ে পড়বে অশনি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরের সৃষ্ট এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর আন্দামান সাগরের দিকে এগিয়ে যাবে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর তার গতিপথ হবে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে ফলে এই রাজ্যের উপর অসনির কোনো প্রভাব পড়বে না তাই দিনের তাপমাত্রায় হেরফের হওয়ার সম্ভাবনাও তেমন নেই তাপমাত্রা পারত থাকবে উর্দুমুখী এর মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানিয়েছেন বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বাড়ায় অস্বস্তি বাড়বে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এরপর উত্তর ও উত্তর পূর্ব দিকে মুখ ঘুরিয়ে বুধবার বাংলাদেশ ও মায়ানমারের উপকূলের স্থলভাগে আছড়ে পড়বে এমনটাই সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর তোমাদের বুঝতেই পারছেন এই মুহূর্তে যে ঘূর্ণিঝড় অশনে সেটা মঙ্গলবার কিংবা বুধবার বাংলাদেশ এবং মায়ানমারের উপর আছড়ে পড়বে তবে এর কোনো প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হল উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে অশনীকে নিয়ে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন